সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল পূর্ব বর্ধমানের তালিতে। মুসলিম সম্প্রদায়ের মানুষের কবরস্থান ছিল না এই এলাকায়। কবরস্থানের জন্য তাই জমি দান করলেন এক হিন্দু ব্যক্তি, স্বাভাবিকভাবেই উৎসাহিত এলাকার মানুষজন। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তালিতের ডাঙাপাড়ায়। এখানকার বাসিন্দা কালীকৃষ্ণ মুখার্জি, তিনি তার 1 একর 6 শতক জমি দান করেছেন কবরস্থান করার জন্য। মুসলিমদের দীর্ঘদিন ধরেই কোনো কবরস্থান ছিল না এই এলাকায়, তাই কবরস্থান না থাকার জন্য এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সমস্যার মধ্যে পড়তে হতো। মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য নিয়ে যেতে হতো বহু দূরে। এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা আবেদন করেছিলেন তাদের কবরস্থান করার জন্য একটি নির্দিষ্ট জমি দেয়া হোক। সেই আবেদনে সাড়া দিয়েই এগিয়ে এলেন তালিতের ডাঙাপাড়ার বাসিন্দা কালীকৃষ্ণ মুখার্জি। কালীকৃষ্ণবাবু জানান, হিন্দু মুসলিমে এখানে কোনো ভাগাভাগি, কোনো দাঙ্গা নেই। সমস্ত গ্রামবাসী একত্রিত হয়ে ভাই ভাই হিসেবে বাস করছেন এই এলাকায়। তিনি আরও বলেন, মাটি দেওয়ার জন্য সেরকম কোনো জায়গাই ছিল না এখানে, তাই এলাকার মানুষজনের অনেক দিনের আবেদন ছিল একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হোক কবরস্থান করার জন্য। স্বাভাবিকভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। অনেক সময় দূরবর্তী স্থানে নিয়ে যেতে হতো মুসলিম সম্প্রদায়ের কেউ মারা গেলে, তাই তারা আবেদন করেছিলেন বহু দিন ধরেই। দেশের বিভিন্ন প্রান্তে যখন সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ, হিন্দু মুসলিমের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যেন এক ব্যতিক্রমী ছবি পূর্ব বর্ধমানের তালিতের ডাঙাপাড়ায়। আসলে এ ছবি ব্যতিক্রমী নয়, এ ছবি স্বাভাবিক। এমন ছবি যেন সর্বত্র ফুটে ওঠে। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। ফর GNM নার্সিং, BSc নার্সিং, MSc নার্সিং। ফর অ্যাডমিশন কন্ট্যাক্ট 7813963001। দান করাই তো। আচ্ছা, মানে এটা কিসের জন্য, কি কাজে ব্যবহার হয়? আমাদের জায়নামাজ পড়া হয়, মানুষের মাটি দেওয়া হয়। মানুষ মাটি দেওয়া হয়। এর আগে কি ছিল না এখানে কবরস্থান বা এরকম? হ্যাঁ, আমরা তো ছোটোবেলা থেকে দেখে আসছি। দেখে আসছেন? হ্যাঁ। এটা দিন যিনি দান করেছেন কি নাম তার? নাম বলতে পারবো না। মানে সে কি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। আপনাকে এখানেই বাড়ি? হ্যাঁ। কতটা খুশি এরকম জায়গা দান করে, যে এখানকার যে আগে ছিল না এখন পরবর্তীকালে এসেছে বা জায়গা, কতটা খুশি গ্রামের মানুষ এতে, কতটা সুবিধা পাচ্ছে? অনেক সুবিধা, আমাদের তো অনেক দিন থেকে আছে এটা, আজকাল তো নয়, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। আপনার নাম? আমার নাম শেখ মহেশন। এখানেই বাড়ি? হুম। এটা কোন জায়গা? তালিত। তালিত কোন গ্রাম? তালিত পূর্বপাড়া। আপনি যে জমি দান করেছেন, হঠাৎ আপনি হিন্দু মুসলিমদের জমি দান করলেন, এবং কেনই বা জমিটা দান করলেন, এবং বিনা পারিশ্রমিকে কেন জমিটা দান করলেন? আমার কথা হচ্ছে, দান করবো সেখানে পারিশ্রমিক নেবো কেন? আমার ওদের অসুবিধা হচ্ছিলো মাটি দেওয়া, আর হিন্দু মুসলমান ভেদাভেদ তো আমরাই করেছি, তা আমি যদি সেটাকে না করি তাতে কোনো দোষের নয়। দোষী কি বলো? আমি ওইসব, আমাদের ঘরে হিন্দু মুসলমান দুলে বাউরি কোনো ভেদাভেদ নেই, আমার 4টে ছেলে একই, সবাই একই, আমার ঘরে অবহেলিত। যে জমিটা আপনি দান করেছেন, কত বিঘে জমি দান করেছেন? 1 একর 6 শতক। 1 একর 6 শতক। জমিটা কেনই বা দান করলেন? তাদের অসুবিধা হচ্ছিল, আমার কাছে বলল মাটি দেওয়া অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আপনার জায়গাটা আমরা যদি কবর দিই তাহলে কোনো অসুবিধা হবে কি? না না, দাও গা। তারা কিছুদিন দেবার পর, তারপর যাও কিছু মনের মধ্যে ওদের হয়েছে, আমাকে যে বলে তাহলে রেজিস্ট্রি করে দিন, আমি চলো, আমি রেজিস্ট্রি করে দিলাম। এতে গ্রামের মানুষ কতটা খুশি হয়েছেন বা আপনি? কিচ্ছু ক্ষতি হয় না, আর বরঞ্চ আনন্দ পেয়েছি যে এতগুলো মানুষের উপকার করলাম, তারপর মাটিটা দেওয়া হলো,
মাটি দিতে পারছে আর স্বচ্ছন্দে, সেটা তো আনন্দের বিষয়। আমার ক্ষতি কী হবে? ক্ষতি হলে আমি দান করবো কেন? শুধু ওটা নয়, আবার আমার ওখানে একটা দুটো পুকুর আছে পাশাপাশি, ওদের গাড়ি যাওয়ার জন্যে বা রুগী টুগী হয়ে এলে বার করতে পারবে না বলে ওই ওরা দিচ্ছে আপনার মাঝখানে জায়গাটা পেলে। আমি ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়েছিলাম, সে দিয়ে এখন পাকা রাস্তা হয়ে ভালো ঢুকছে ওদের গ্রামে, ওদের পাড়ায়। আপনার নাম? আমার নাম কালীকৃষ্ণ মুখার্জি। আচ্ছা, যে জায়গাটা তুমি দান করেছেন সেই জায়গাটার নাম? ওটা হচ্ছে কব্রস্থান বলেই তো ওটা এখন হয়ে গেছে রেকর্ড। কব্রস্থান আমার পরে আছে কব্রস্থান। পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট আইটিআইতে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট আইটিআই, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে 9932855306, 9932855121। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাশ করার পর ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার সঠিক দিশা হচ্ছে কারিগরি শিক্ষা। সুদীর্ঘ সময় ধরে এই কারিগরি শিক্ষার উপর ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ার অভিজ্ঞতা সম্পন্ন ভারত সরকারের NCVT অনুমোদন প্রাপ্ত ITI হচ্ছে SPB টেকনিক্যাল প্রাইভেট ITI, উচালন পূর্ব বর্ধমান। অগস্ট 2020 শিক্ষাবর্ষের জন্য সার্ভেয়ার, ড্রাফটসম্যান, সিভিল, ফিটার, সুইং টেকনোলজি কোর্সগুলিতে সরাসরি ভর্তি চলছে। আমাদের আরও একটি ভারত সরকারের NCVT কর্তৃক অনুমোদন প্রাপ্ত ITI SNP টেকনিক্যাল প্রাইভেট ITI, সতীতলা 24 নম্বর রুট, আরামবাগ। অগস্ট 2020 শিক্ষাবর্ষে সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান কোর্সে সরাসরি ভর্তি চলছে। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করুন 9732028756 অথবা 9732520783 এই নম্বরে। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।